ओए सुन, फ्री है क्या तू? नहीं, बहुत बिजी हूँ, निकल यहाँ से। अच्छा, मम्मी मैं रिया की बर्थडे पार्टी में जा रही हूँ, शाम तक आऊंगी। अबे चल ना, तुझे छोड़ के आता हूँ, चल। अम्मू, मैं क्यों बैठी जाती हूँ? बंदू भी शादी में बैठते, तुम तो दर्जन लगाए जाते हो। आइटम नहीं आऊँ ची आ रखी हूँ। ए किरी, दानी चीज करो। तंत्री वो, देरी जाता है तो। पैसे ना ज्यादा खुश मत हो, उसका बॉयफ्रेंड है। हमारा बंदू भी आते ना, और बॉयफ्रेंड को अनेक पसंद करे। आय এখন ভাই বোন না ভাই, যে রোস্টিং এর নামে কি কন্টেন্ট শুরু করে দিলাম। তো ভাই ফার্স্ট অফ অল তো তোমাদেরকে বলে দেই ভাই, রোস্টিং কন্টেন্ট একটা কন্টেন্টের কথার পরে, কিন্তু আমি কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে বলি না যারা কিনা কপি কন্টেন্ট করে। যেমন ধরো ভাই, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরের নাম বললাম না, জাস্ট এটাই বলবো রাউন্ড টু হেলের কাছ থেকে এত পরিমাণ ভিডিও কন্টেন্ট চুরি করছে কর বাহিরে, আর শুধুমাত্র তার টিকটক অ্যাকাউন্টটা, শুধুমাত্র তার নিজের, তাও অনেক কটা ভিডিও ইন্ডিয়ান কয়েকটা সেলের কাছ থেকে কপি করে। আমি ওইগুলো নিয়ে কথা বললে ভাই অনেক খারাপ কিছু হয়ে যেতে পারে, যার কারণে আমি তাদেরকে নিয়ে তেমন একটা কথা বললাম না। তবে হ্যাঁ, কন্টেন্ট চুরি করা বাদ দিয়ে যদি নিজের দক্ষতায় কিছু বানাইতে পারো তাহলে কন্টেন্ট বানাইও, নাইলে পুকি মারাই খাইও। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো। সো উইদাউট টেস্টিং এনি টাইম নিদর ওইখান থেকে আঙ্গুলটা বের করো, আজকের ভিডিও শুরু করা যাক। খাটের ক্যাচ ক্যাচ আওয়াজের ভয়ে আস্তে আস্তে করাকেই মধ্যবিত্ত বলে। খাটে ক্যাচ ক্যাচ আওয়াজ আসবে এই ভয়ের কারণে তারা খাটেই কিনে না। তবে হ্যাঁ, মাটির মধ্যে একটা ল্যাপ তোষক ফেলায় দাপার দ্বীপ করে তাকেই গরিব বলে, যেমন আমি। তো ভিডিওটা তো দেখলে, তো এখন বলো তো মেয়েটার আয়নার সামনে যে ফুলগুলো ছিল ওই ফুলের নামটা কি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই ঠিকই, একদম ঠিক ধরছো, একদম ঠিক ধরছো, ভালো জানো না ওই ফুলের নাম কি, কারণ ফুলের দিকে তাকাইছে কারা? তাকাইছে তো তার ওই পম্পমের দিকে, আর পম্পমের দিকে তাকানো এটা স্বাভাবিক একটা ব্যাপার, যার কারণে ভিউজটা একটু বেশি পড়ে। তুমি কি ভাবছো এই স্কুলের মায়ের অকারণে কি উন্না ছাড়ে? উন্না ছাড়ার ফলেই তো তাদের ভিউজ বাড়ে, আর এই ভিউজ বাড়াতে তারা নিজেদেরকে সেলিব্রিটি মনে করে, আর এই সেলিব্রিটিদেরকে একদম 500 টাকার বিনিময়ে খাটে নিয়ে পিছনও মারে। এদেরকে দেখলে বুঝে যে আসল ভাই বোন কেমন হওয়া উচিত। আসলে আসলে ভাই বোন গুলো এরকমই হওয়া উচিত, একে অপরের সাথে ডলাডলি করে তারা টিকটক ভিডিও বানাবে, এগুলোকেই তো ভাই বোন বলে, তাই না? আসলে আমার জানার মতো টিকটকে একমাত্র দেখা যায় মা ছেলে ভাই বোন মিলে যা শুরু করে, আর বিশেষ করে এই যে খানকির বলারে দেখতেছো, এই মাদারচোদে বিশেষ করে এই শুরু করছে সব এই ট্রেন্ডিংটা। আর তার আগে আরেকটা মাদারচোদ ছিল, ওর পিকটা আমার কাছে নাই, গিয়ে থাকলে দেখাইতাম। মানে এই দুই মাদারচোদরা যা শুরু করছে মা বোনের সাথে যেভাবে টিকটক ভিডিও বানাইতেছে, নিজের এক্সের সাথে এরকম ভাবে কেউ কোন ভিডিওর ভিডিও বানায় নাই। জাগো মেয়েরা জাগো, বয়ফ্রেন্ড যদি ধোকা দেয় বয়ফ্রেন্ডের বাবাকে নিয়ে ভাগো, সালা দেখবে আর জ্বলবে, মা বলে ডাকবে, বল মা বল মা। এখন দুইটা মাইয়া যেহেতু আমার বাপের কাছে বিয়ে বইতে চাইতেছে, তাহলে স্বাভাবিক একটা ব্যাপার, দুইটা মায়ারে বিয়ে করানো যায়, দরকার লাগলে মা তিনটা ডাকুন, সমস্যা নাই, মা এক মা দুই মা তিন। তবে এটা কিন্তু আমার মায়ের জন্য একদম সুখের একটা বিষয় যে আমার আম্মু বৈশা বৈশা খাইবো, আর বাকি দুইটাতে কামলার মতো খাটাইবো, দুইটাতে সারাদিন গার্মেন্টস করবে, গার্মেন্টস করানোর পরে বাসায় আইনা খাটাইবো, মা রাখতো একটা মজা, সারাদিন অফিসে কাম করবো, রাইতের বেলায় করে আব্বুর কাছে কাম করবো, দেন যদি সুযোগ পাই তাহলে আমিও ফ্রিতে কাম করবো, কারণ এটি তো স্টেপ মাদার হইতে চাইতেছে, দেখো না এক একটার অবস্থা, এটা তো দেখলে মনে যে জঙ্গল থেকে উঠে আছে, তারপরে তো কিছু কইবা না, কেননা দুষ্ট সব আমাকেও। তো দেখো ভাই, বাংলাদেশে বর্তমানে ছেলে অবস্থা কিছুটা এরকমই যে একটার পর একটা রিলেশন করতেই আছে, তো তারা অনেকেই মনে করে যে একটা মায়ের খাওয়া শেষ হইলে এটা ছেড়ে দিলেই বেটার। তো এটা ছেড়ে দেওয়ার পরে কিন্তু ওই মায়াটা আরো এক্সট্রিম লেভেলের হয়ে পড়ে, যেহেতু আমাকে একজন খায় ছেড়ে গেছে, তাহলে এটা আমি ভিডিও কলে কাজ শুরু করে দিই, ভালো টাকা ইনভেস্ট হবে, এরকম ভাবে টাকা কামাই। তাই তো কই মায়া গো, আইফোন আর আইপ্যাড কেডা কিনা দেই তবে। ও মাই গড, স্কুল পড়ুয়া মাইয়ার এত বড় বড় ডাব কেমনে সম্ভব? অসম্ভব অসম্ভব অসম্ভব।
সেই অসম্ভবকে সম্ভব করা হচ্ছে অনন্ত জলিলের না আমাদের আমাদের কিছু স্কুল টিচার আর কিছু স্টুডেন্টদের কাজ কেননা তারাই একমাত্র পারে যারা কিনা ছাত্রীদেরকে নিয়ে চিপা চাপাই চলে যায় নয়তো বা টয়লেটে চলে যায় আর প্রধান শিক্ষকের সাবজেক্ট তো বাদ দিলাম কিছু কিছু প্রধান শিক্ষক আছে যারা কিনা মেয়েদের মতোই দেখে তাদের যেমন ধরো মেয়েদের বলতে গেলে আর কি নিজের মেয়ে যে এরকম কিছু না মেয়ে বলতে মেয়ে তো জানো একমাত্র খাওয়া খাওয়ির জিনিস তাই আর কি মেয়েদের মতোই দেখে যাতে তারাও খাইতে পারে না দেখো আমি এটাও স্বীকার করবো না যে কিছু কিছু স্যার আর স্টুডেন্ট ভালো কিন্তু হ্যাঁ সব ডিজে ভালো আমি তা কিন্তু কমবো না দেখো আমাদের এলাকাতে দু তিনটা স্কুল আছে যাদের কিনা স্যার ম্যাডাম গো একই অবস্থা স্যার ম্যাডাম বলতে স্যার স্টুডেন্ট গো একই অবস্থা তারপর বুকে পাথর দিয়ে খুব কষ্টভাবে মাইনা লই যায় না পিচ্ছি বলা পাইন হয়তো বা হরমোনের কারণে ওইটি বড় হয়ে পড়ছে কিন্তু কখনো ওদের দোষ দেই না আমি দোষ দিলেই তো ঝামেলা এই যে এত বড় বড় দুটা লাউ লিয়ে আছে তারা রাস্তা দিয়ে হাঁটে এই বয়সে তোমরা চিন্তা করে দেখো একটা বার চিন্তা করে দেখো বিষয়টা যে এত বড় বড় লাউ আসলে হয় কেমনে একটা পিচ্ছি বোলার গাছে অপস পিচ্ছি মাইয়ার গাছে একদিন হয়তো বা বলবা যে ভাই এই ক্লিপটা দুইবার নেওয়ার কিছু তো ছিল না যার কারণে আপনি দুইবার ক্লিপ নিয়েছেন তো আমার হিসাবে ভাই আর একটা কথা না বললেই নয় যে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা কিনা এত বড় বড় পম্পম করে ফেলে এই বয়সে তো তাদেরকে আমি কিছু কথা বলতে চাই দেখো তোমরা অল্প বয়সে এত বড় বড় আম ফলাইছো এটা তোমাদের সাফল্য আমাদের কোনো ব্যর্থতা নাই এখানে কেননা আমাদের ব্যর্থতা বলতে এটাই যে আমরা এই ফসলের কোনো অধিকার নাই তবে হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলি তোমরা যে রাস্তা দিয়ে এভাবে হাইটা বেরোই যে বড় বড় উঁচা গাছ নিয়ে যে হাইটা বেরো তোমার বিবেক জ্ঞান বলতে কিছু নেই নাকি শুধুমাত্র ছেলেদের দঞ্চাটার জান্দা আমি বলুম না আমার শরম তো ভাই এই যে এইসব কিছু মাদারচুদ মার্কা স্টুডেন্ট মাইয়ারা আছে যারা কিনা এই নিজে পম্পম গুলা অল্প বয়সে বড় করে শুধুমাত্র টিকটক ভিডিও করার জন্য তাদেরকে কিছু কথা কই মানে এখান কি মেয়েরা চাই যাতে পোলা পাইন তা করে দেখে দেখার পরে মনে করো তাদেরকে সুযোগ নিয়ে একটু পুটকি মারতে পারে তো আমার হিসাবে একবারে হিজলার পুটকি ছাড়াইলে মনে করো ঠিক হইব না মাদারচুদেরা না তারপরও আমার হিসাবে সবচেয়ে বেস্ট সলিউশন এটাই হবো যে কিছু হিজলা আছে না যেগুলো মনে করো খারিস্তা চুদা হয়েছে যেগুলো ময়লা আবর্জনা গিয়ে 50 টাকার বিনিময়ে দেহ ব্যবসায়ী করে তো এই যে এইসব স্টুডেন্ট মাইয়াগুলো যেগুলো মাদারচুদ মার্কা মাইয়াগুলো অল্প বয়সে পম্পম বড় করে ফেলায় আর ছেলেগুলো শুধু কলা চাটা ধান্দা করে ওই মাদার চুদ গুলার জাস্ট ওই মাদার চুদ গুলার হিজলার গন্ধযুক্ত পুটকি চাটাইলে বেটার হবে খান কিরে পোলারা এই তোমার কি হাগা ধরছে তাহলে তুমি নিচে যাওয়ার জন্য পাগল হয়ে গেছো কেন মতো ধরেছে মতো চাপ দিয়েছে আমরা দুজনে যেতেছি একটা রিজনে আমাদের দুজনের একটা পার্সোনাল কাজ আছে যেমন ধরো যে মুতার কথা কইছে আর আমার মোবাইল চার্জে দেওয়ার কথা কইছি তো বিষয়টা এরকম যে আমার চার্জারটা গিয়ে আর মুতার জায়গায় গুতা দিয়ে দিব কেননা দুই মেয়েকে যদি ছাদের উপরে এসে টিকটক ভিডিও বানানোর মাঝখানে যদি মুততে পারে তাহলে আমি এক কাজ করতেই পারি তাহলে তাদের মুতার জায়গায় গুতা দিতেই পারি আপাতত জন্য গেলাম 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 গেলাম।